ছাত্রলীগকে একচল্লিশের বাংলাদেশ গড়ার কাণ্ডারি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অগ্রযাত্রা যেন কেউ ব্যাহত করতে না পারে সেজন্য সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। জাতীয় শোক দিবস উপলক্ষে সরদী উদ্যানে ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতিবাজ, অস্ত্র চোরাকারবারী, হত্যাকারী ও সামরিক শাসনের মধ্য দিয়ে জন্ম নেয়া রাজনৈতিক দল কখনোই গণতন্ত্র চায় না। রিপোর্ট করছেন নীলাদ্রি শেখর। কখনো ঝড় বৃষ্টি, আবার কখনো প্রখর রোদ, সবকিছু উপেক্ষা করেই সারা দেশ থেকে আসা ছাত্রলীগের নেতাকর্মী সমর্থকরা সমবেত হয়েছিল ঐতিহাসিক সরদী উদ্যানে। মুহুর্মুহু স্লোগান আর ছাত্রলীগের জয়ধ্বনিতে উদ্যান যেন পরিণত হয়েছিল জনসমুদ্রে। জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 15 আগস্টের শহীদদের স্মরণে ছাত্রলীগের ছাত্র সমাবেশে যোগ দেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশ স্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে বরণ করে নেন। পরে সংগঠনের প্রকাশনা মাতৃভূমির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। দেশের সকল আন্দোলন, সংগ্রাম ও সংকটে ছাত্রলীগের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করে দেশের রাজনীতি, নির্বাচন নিয়ে বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী ও দেশের তৎপরতার প্রসঙ্গ উল্লেখ করেন সরকার প্রধান। যারা তো ভোট করতে আসে না, ভোট চায় না, ভোট পায় না, ভোট পাবে না, তারা তো লুটেরা, জঙ্গিবাদ, সন্ত্রাস মানুষের শান্তি কেড়ে নেয়। কাজেই লুটেরা, সন্ত্রাসী, জঙ্গিতে বিশ্বাসী, এরা কোনো মানুষের কল্যাণ করতে পারে না। এতিমের অর্থ আত্মসৎকারী, 10টা অস্ত্র চোরাকারবারী, প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশকে তারা হেয় প্রতিপন্ন করেছে। তাদের ইলেকশন তাদের কথা না, তারা জনগণের ভোটের অধিকার নিয়ে আবার ছিনিমিনি খেলতে চায়, কারণ তাদের জন্মই হয়েছে অবৈধ ক্ষমতা দখলকারী হাতে। তারা গণতন্ত্র বিশ্বাস করে না, কারণ তারা নাকি এখন গণতন্ত্র উদ্ধার করবে। যাদের জন্ম মিলিটারি ডিক্টেটরের হাতে, মার্শালের মধ্য দিয়ে যে ক্ষমতা দখল করেছে, তারা এদেশের কোনো দিন কল্যাণ চেতে পারে না, তারা চায় না, তারা এটাকে ধ্বংস করতে চায়। উন্নয়ন ও গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় জানান শেখ হাসিনা। সতর্ক থাকতে বলেন ছাত্রলীগকে। উদয়ের পথে শুনি তার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশ্বাসে প্রাণ যে করবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আমি সেই আদর্শ নিয়েই পথ চলি, আমার কোনো ভয় নেই। আমার ছাত্রলীগের ছেলেমেয়েরা 41-এর স্মার্ট বাংলাদেশের কাণ্ডারি হবে, আমার এই ছাত্রলীগের ছেলেমেয়েরা তাই হবে, সেটাই আমি তোমাদের কাছে চাই। শুধু 41-এ থেমে থাকবে না বাংলাদেশ, 2100 সালের জেলটা প্ল্যান আমি করে দিয়েছি, কাজে এই বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ বাধা দিতে পারবে না। অতন্ত্র প্রহরী মতো ছাত্রলীগকে সবসময় সজাগ থাকতে হবে। সব থেকে বড় কথা, শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা, শান্তি, প্রগতি ছাত্রলীগের মূলনীতি, এই নীতি মেনে ছাত্রলীগকে চলতে হবে। পেনশন স্কিম নিয়ে অপপ্রচার চলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন, সরকারি কোষাগারে এর অর্থ জমা থাকবে, তা কখনোই খোয়া যাবে না। শিক্ষা, শান্তি, প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ তাদের এই সারা দেশব্যাপী ছাত্রদের সমাগমের মধ্যে দিয়ে বিরোধী রাজনৈতিক শক্তিকে এই বার্তা দিতে চায়, আগামী নির্বাচন পর্যন্ত মাঠ দখলে রাখতে চায় তারা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।